হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা বন্ধুরা আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের খুব ভালো একটি ইনস্টিটিউট থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান দেখবো এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর থেকে বা আইআইটি খড়গপুর থেকে কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে ফর্ম ফিল কবে থেকে শুরু হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে অ্যাপ্লিকেশান ফি কত লাগছে এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশন চলে যাচ্ছি আমরা আইআইটি খড়গপুর থেকে পাবলিশড হওয়া ইনফরমেশন ব্রোচারে চলে এসেছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর ইনফরমেশান ব্রোচার পিএইচডি অ্যাডমিশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ স্প্রিং সেমিস্টার ফার্স্ট কিন্তু এখানে কন্টেন্টস দেওয়া আছে আপনার কন্টেন্টস দেখে বুঝতে পারবেন এই ইনফরমেশান ব্রোচারে কোন কোন বিষয় দেওয়া আছে আমরা এখান থেকে সংক্ষেপে কিছু বিষয় জেনে নেবো ফার্স্ট এখানে জেনারেল কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে ইম্পর্ট্যান্ট গাইডলাইনস ফর পিএইচডি অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর অ্যাডমিশান টু দ্য পিএইচডি প্রোগ্রাম রেগুলার উইথ ইনস্টিটিউট অ্যাসিস্ট্যান্টশিপ ইন্ডিভিজুয়াল ফেলোশিপ দ্যাট ইজ সিএসআইআর ইউ UGC, DBT, ICMR, Inspire, etc., sponsored and working professionals of the institute in the following departments. সেন্টার্স অর স্কুলস অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আইআইটি খড়গপুর থেকে পিএইচডিতে অ্যাডমিশান না হবে এখানে কিছু ক্যাটাগরি বলে দেওয়া হয়েছে রেগুলার উইথ ইনস্টিটিউট অ্যাসিস্ট্যান্টশিপ ইন্ডিভিজুয়াল ফেলোশিপ স্পনসর্ড অ্যান্ড ওয়ার্কিং প্রফেশনালস এই সমস্ত ক্যাটাগরিতে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশান না হবে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এখান থেকে আপনারা ডিপার্টমেন্ট বা সেন্টার বা স্কুলের নামগুলো দেখে নিন এখানে কিন্তু ডিপার্টমেন্ট বা সেন্টার বা স্কুলের নামগুলো দেওয়া আছে ফার্স্ট কিন্তু ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টের মধ্যে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচারাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বায়োসায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং জিওলজি অ্যান্ড জিও ফিজিক্স হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং ম্যাথেমেটিক্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটারোজিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ওসেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নেভাল আর্কিটেকচার অ্যান্ড ফিজিক্স টোটাল এখানে কিন্তু এইটিন্থ ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান না হচ্ছে নেক্সট সেন্টার আছে সেন্টারের মধ্যে ছটা ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান না হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপমেন্ট সেন্টার ফর ওশান্স রিভার্স অ্যাটমসফিয়ার অ্যান্ড ল্যান্ড সায়েন্স ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিং সেন্টার অফ এক্সিলেন্স ইন অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার মেটেরিয়াল সায়েন্স রাবার টেকনোলজি নেক্সট স্কুল স্কুলের মধ্যে তিনটা ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান না হচ্ছে জিএস এস স্কুল অফ টেলিকমিউনিকেশান রাজীব গান্ধী স্কুল অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল বিনোদ গুপ্ত স্কুল অফ ম্যানেজমেন্ট টোটাল এখানে তিনটা ডিপার্টমেন্ট থেকে এই স্কুলের মধ্যে পিএইচডিতে অ্যাডমিশান না হচ্ছে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্যে ইনভাইট করা হয়েছে নেক্সট দেখুন নেক্সট কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশান ফি হিসেবে এখানে এক হাজার টাকা করে লাগছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা আনরিজার্ভড ও এবং ই আছেন এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা এস সি এসটি পি এবং ওমেন ক্যান্ডিডেটস তাদের জন্যে কিন্তু পাঁচশো টাকা করে লাগছে যেটা আপনারা অনলাইনে ফর্ম ফিল আপের সময় অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করতে পারবেন নেক্সট দেখুন ইম্পর্টেন্ট ডেটস এখানে কিছু ইম্পর্টেন্ট ডেটস দেওয়া আছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান অক্টোবর টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ৱেবছাইট ক্ল'জাৰ ফৰ ছাবমিছন অফ অনলাইন এপ্লিকেশ্যন নৱেম্বৰ টু টু অর্থাৎ এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেকেন্ড নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন নেক্সট দেখুন লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ হার্ড কপি অফ কমপ্লিটেড অ্যাপ্লিকেশান ফর পিএইচডি থ্রু প্রজেক্ট ক্যাটাগরি অনলি অ্যাট দ্য অ্যাকাডেমিক সেকশান অর্থাৎ এখানে যারা প্রজেক্ট ক্যাটাগরি থেকে অ্যাডমিশান হবেন তাদেরকে কিন্তু হার্ড কপি একটা সাবমিট করতে হচ্ছে তাদের হার্ড কপি সাবমিট করার লাস্ট ডেট ফোর্থ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে নেক্সট এখানে রিটিন টেস্ট বা ইন্টারভিউ হবে ডিসেম্বর সেকেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু ডিসেম্বর সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডেট অফ অ্যাডমিশান থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে কিন্তু ইম্পর্টেন্ট কিছু ডেটস দেওয়া আছে আপনারা এখান থেকে ইম্পর্টেন্ট ডেটসটাও দেখে নিতে পারেন নেক্সট দেখুন ইনস্ট্রাকশানস টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশান অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশান করার জন্যে কিছু স্টেপ বলে দেওয়া হয়েছে ফার্স্ট স্টেপ ফিল ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম Second step, make payment and submit application and third step. পেগে প্রিন্ট আউট এই তিনটা স্টেপের মাধ্যমে আপনাদেরকে ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে নেক্সট দেখুন তা ইনস্টিটিউট এখানে ইনস্টিটিউটের সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া হয়েছে আপনারা দেখতে ইন্টারেস্টেড থাকলে ইনস্টিটিউটের সম্পর্কে এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন নেক্সট দেখুন পিএইচডি প্রোগ্রাম ফার্স্ট কিন্তু এখানে প্রোগ্রাম দেওয়া আছে নেক্সট রিসার্চ এরিয়াজ যে সমস্ত ডিপার্টমেন্ট বা সেন্টার বা স্কুল থেকে পিএইচডিতে অ্যাডমিশন না হবে পাশে কিন্তু একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে আপনারা এই ওয়েবসাইটের লিঙ্ক লিঙ্কে ক্লিক করে রিসার্চ এরিয়াগুলো দেখে নিতে পারেন এখানে কিন্তু রিসার্চ এরিয়াটার ডিটেলস দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করলে রিসার্চ এরিয়াটার ডিটেলস দেখা যাবে নেক্সট দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশান অর্থাৎ এখানে আপনারা যে পিএইচডিতে অ্যাডমিশান নেবেন কোন কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে ওই বিষয়ে এখানে ডিটেলস দেওয়া হয়েছে আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে আপনাদের কনসার্ন সাবজেক্টে এবং সিক্সটি মার্ক্স পেতে হবে ইঞ্জিনিয়ারিং সায়েন্স কমার্স ম্যানেজমেন্ট ল অর ইকুইপ্যালেন্ট ডিপার্টমেন্ট থেকে এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা হিউম্যানিটিস সোশ্যাল সায়েন্স এম বিবিএস ডিগ্রি অর ইকুইফ্যালেন্ট ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে চান তাদেরকে কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে ফিফটি ফাইভ মার্কস নিয়ে নেক্সট দেখুন এখানে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা ফাইনাল সেমিস্টারে আছেন অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের আগের সেমিস্টার পর্যন্ত মার্কস কিন্তু দিতে হবে নেক্সট এখানে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না আপনারা ইন্টারেস্টেড থাকলে এই ইনফরমেশান ব্রোচার ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন নেক্সট দেখুন অ্যাডিশনাল রিকুয়ারমেন্টস ফর অ্যাডমিশান আন্ডার ডিফারেন্ট ক্যাটাগরিজ অর্থাৎ এখানে কিছু ক্যাটাগরি থেকে পিএইচডিতে অ্যাডমিশান না হচ্ছে এবং প্রত্যেকটা ক্যাটাগরি থেকে ডিটেলডভাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলে দেওয়া হয়েছে ফার্স্ট রেগুলার উইথ ইনস্টিটিউট অ্যাসিস্ট্যান্টশিপ নিচে কিন্তু অল ডিটেলসভাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা বলে দেওয়া হয়েছে এবং এখানে ফেলোশিপের অ্যামাউন্টটাও বলে দেওয়া হয়েছে নেক্সট দেখুন ইন্ডিভিজুয়াল ফেলোশিপ যে সমস্ত ক্যান্ডিডেটসরা সিএসআইআর ইউজিসি ডিবিটি আইসিএমআর ইন্সপায়ার ফেলোশিপ পেয়েছেন তারা কিন্তু ইন্ডিভিজুয়াল ফেলোশিপ থেকে অ্যাপ্লাই করতে পারেন নেক্সট স্পন্সর্ড কোন কোন ক্যান্ডিডেটসরা স্পন্সর্ড ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারবেন ওই বিষয়ে এখানে ডিটেলস দেওয়া হয়েছে নেক্সট পিএইচডি থ্রু প্রোজেক্ট যারা প্রজেক্ট ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে চান এখানে ডিটেলস দেওয়া হয়েছে এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রিজ ফ্রম আইআইটিজ এখান থেকে অ্যাপ্লাই করতে চান এখানেও কিন্তু ওই বিষয়ে ডিটেলস দেওয়া হয়েছে নেক্সট পিএইচডি প্রোগ্রাম ফর ওয়ার্কিং প্রফেশনালস ওয়ার্কিং প্রফেশনালস এদের জন্যে কিন্তু এখানে কিছু ডিটেলস দেওয়া হয়েছে আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করলাম না আপনারা ইন্টারেস্টেড থাকলে এখান থেকে আপনারা ডিটেলসটা দেখে নিতে পারেন নেক্সট দেখুন সিলেকশান অ্যান্ড অ্যাডমিশান এখানে কিন্তু তিনটা প্রসেসে সিলেকশান বা অ্যাডমিশান না হবে ওভারঅল অ্যাকাডেমিক পারফরম্যান্স রিটিন টেস্ট থ্রু অফলাইন মোড অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ থ্রু অফলাইন মোড এই তিনটা ক্যাটাগরির মাধ্যমে বা তিনটা প্রসেসের মাধ্যমে এখানে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশান না হবে নেক্সট দেখুন পেমেন্ট অফ ফিজ অ্যান্ড ডিপোজিটস এই বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে এনরোলমেন্ট অ্যান্ড কোর্স ওয়ার্ক এই বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন সেমিনার অ্যান্ড সিনোপসিস অব রিসার্চ ওয়ার্ক থিসিস অ্যান্ড ডিফেন্স অ্যাওয়ার্ড অফ ডিগ্রি এই বিষয়গুলো কিন্তু এখানে ডিটেলস দেওয়া হয়েছে কিছু সার্টিফিকেটস নিচে কিন্তু দেওয়া আছে আমি এই বিষয়ে আর ডিটেলস আলোচনা করছি না এবার আমরা আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি কোথা থেকে আমরা ফর্ম ফিল আপ বা এই ইনফরমেশান ব্রোচারটি আমরা কোথা থেকে ডাউনলোড করলাম আমরা আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি উপরে দেখুন একটা লিংক দেওয়া আছে আইআইটি কেজিপি ডট এসি ডট ইন এই লিঙ্ক এলে আপনারা আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাডমিশান টু পিএইচডি প্রোগ্রাম ফর স্প্রিং সেমিস্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টোয়েন্টি ফাইভ এর ঠিক নিচেই দেওয়া আছে দ্য পোর্টাল ওপেন অন অক্টোবর টোয়েন্টি থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্লিক হেয়ার ফর মোর ডিটেলস এখানে আপনারা ক্লিক করবেন এই ক্লিক হেয়ার ফর মোর ডিটেলসে তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে পিএইচডি অ্যাডমিশান রিলেটেড ডিটেলস দেখতে পাবেন আমরা এই বিষয়গুলো দেখে নিয়েছি আপনারাও এখান থেকে দেখতে পারেন এখানে ওই বিষয়গুলোই দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফি দেওয়া আছে নেক্সট দেখুন এখানে কিছু সার্টিফিকেট দেওয়া আছে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট ক্লিক হেয়ার এই হেয়ার অপশানে ক্লিক করে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন ই ডাব্লিউএস সার্টিফিকেট স্পন্সরশিপ সার্টিফিকেট বা এখানে নো অবজেকশন সার্টিফিকেট এই সমস্ত সার্টিফিকেট আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন নেক্সট দেখুন এখানেই কিন্তু বলে দেওয়া হয়েছে ওয়েব পেজ ইনফরমেশান ব্রোচার ফর পিএইচডি অ্যাডমিশান এই ইনফরমেশান ব্রোচার ফর পিএইচডি অ্যাডমিশানের উপর ক্লিক করে আপনারা আমরা যে ইনফরমেশান ব্রোচারটি দেখলাম এই ইনফরমেশান ব্রোচারটি ডাউনলোড করতে পারবেন নেক্সট এখানে আরও কিছু ডেট শিডিউল দেওয়া হয়েছে আমরা ইনফরমেশান ব্রোচার থেকে ডেট শিডিউলটা দেখে নিয়েছি ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেকেন্ড নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এখান থেকে অ্যাপ্লিকেশনটা করে দেবেন নেক্সট এখানে অ্যাপ্লিকেশানের কিছু স্টেপ দেওয়া হয়েছে আমরা এই স্টেপগুলোও দেখে নিয়েছি নেক্সট দেখুন এখানে একটা কোয়ারিজের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে এই ইমেল অ্যাড্রেসে আপনারা কন্টাক্ট করতে পারেন নেক্সট দেখুন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশান টু পিএইচডি প্রোগ্রাম রেগুলার উইথ ইনস্টিটিউট অ্যাসিস্ট্যান্টশিপ ইন্ডিভিজুয়াল ফেলোশিপ অ্যান্ড স্পনসর ফর স্প্রিং সেমিস্টার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে কিন্তু অ্যাপ্লাই অনলাইন দেওয়া আছে এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন নেক্সট দেখুন যে সমস্ত ক্যান্ডিডেটসরা ওয়ার্কিং প্রফেশনালস থেকে অ্যাপ্লাই করতে চান তাদের লিঙ্ক কিন্তু নিচে দেওয়া আছে আপনারা এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে অ্যাপ্লিকেশান করতে পারবেন এই অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে রেজিস্টার অপশানে ক্লিক করে নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল করতে পারবেন এবং যারা ফর্ম ফিল করে নিয়েছেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখতে পারেন আপনারা ইন্টারেস্টেড থাকলে অ্যাপ্লিকেশন করতে পারেন কারণ আইআইটি খড়গপুর খুব ভালো একটি ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন অন্যান্য ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইন কৰব থেংক ইউ